ইলিশ মাছের তেল গরম ভাতের সাথে কে না পছন্দ করে, কিন্তু আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো চিংড়ি মাছের তেল। সম্পূর্ণ একটা অন্যরকম রান্না, আর এছাড়াও সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, কি পদ্ধতিতে করলে চিংড়ি মাছটা একদম নরম তুলতুলে হবে আর কোনোভাবেই যাতে ওভারকুক না হয় সেটাও আমি আপনাদের এই রেসিপিতে দেখাবো। এবার তাহলে ঝটপট আমরা রেসিপিটা শুরু করে নেব। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি চিংড়ির তেল। সবার প্রথম আমি এখানে প্রায় 500 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো সাইজের চিংড়ি মাছ নিতে পারেন, বাট আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে সবার প্রথম আমি একটু ম্যারিনেট করে নেব, একদম বেসিক ম্যারিনেশন। তার জন্য লাগছে সামান্য নুন, দেখতে পাচ্ছেন ঠিক এইটুকুনি হলুদ, হাফ চামচেরও একটু কম। তারপর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর একটা হাফ লেবুর রস। এবার সব কিছুকে একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আপনাদের হাতে যদি 15 মিনিট টাইম থাকে, এই রেসিপিটার জন্য অনেক, খুবই ইজি রেসিপি, বাট এর রেজাল্টটা অসাধারণ। সমাদের ম্যারিনেশন কমপ্লিট। এবার আমরা একটা কড়াইতে তেল নিয়ে নেব। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করলাম, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এখানে প্রায় 500 গ্রাম চিংড়ি মাছের জন্য আমি 200 ml মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটা যখনই দেখবেন একটু মিডিয়াম গরম হয়ে গেছে, তখনই আমাদের এখানে প্রায় 4 চা চামচ কুচনো রসুন দিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে প্রায় 2 থেকে 3 মিনিট এই রসুনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আচ্ছা, আমি এটাও বলে দিচ্ছি, আপনার এই রসুনটা ভাজা হয়ে গেছে সেটা বুঝবেন কী করে? যখনই দেখবেন রসুন কুচিগুলো তেলের ওপর আস্তে আস্তে ভেসে উঠছে, তখনই আমাদের দিয়ে দিতে হবে এখানে চিলি ফ্লেক্স। রেডিমেড চিলি ফ্লেক্স যদি বাড়িতে না থাকে কোনো অসুবিধা নেই, সামান্য 2-3টে শুকনো লঙ্কা ভালো করে কুচি করে নিলি, এই চিলি ফ্লেক্স রেডি হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, চিলি ফ্লেক্সটা তেলে দেওয়ার পরেই গ্যাসের ফ্লেমটাকে একদম স্লো করে দেবেন। দেখুন কি সুন্দর রসুনটাও ফ্রাই হয়ে গেছে, আর এপাশে চিলি ফ্লেক্সটাও খুব সুন্দরভাবে তেলের সাথে মিশে গেছে। তারপর আমাদের যে ম্যারিনেটেড চিংড়ি মাছগুলো ছিল সেগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। আচ্ছা, এবার এই চিংড়ি মাছটা তেলে দেওয়ার সাথে সাথেই আপনারা একদম ঘড়ি দেখে 1.5 মিনিট এই রান্নাটা করে নেবেন, মানে টোটাল 90 সেকেন্ড। চিংড়ি মাছগুলো তেলে দেওয়ার সাথে সাথেই আমাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আর কুচনো ধনে পাতা। এবার সব কিছুকে একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মেশানোর সাথে সাথেই এই 1.5 মিনিটের মধ্যেই দেখবেন তেলটা একদম ফুটে গেছে। আর এটাও বলে রাখি, যখন আপনারা চিংড়ি মাছটা দেবেন সেই সময় একদম ফ্লেমটা হাই করে দেবেন। ঢাকা দেওয়ার পরে গ্যাসটা বন্ধ করে প্রায় 3 থেকে 4 মিনিট আমরা এটাকে রেস্টিংয়ে রেখে দেবো, তখন কোনোভাবেই এই ওপরের ঢাকনাটা সেটা খুলবেন না। আমি এক্স্যাক্টলি 4 মিনিট পরে ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি, দেখুন কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরকম পদ্ধতিতে করলে আপনাদের চিংড়ি মাছটাও একদম নরম তুলতুলে হবে, আর চিংড়ি মাছগুলো কোনোভাবেই ওভারকুক হবে না। আর এই পুরো সর্ষের তেলটার মধ্যে থাকছে রসুন, শুকনো লঙ্কা, ধনে পাতা আর ফ্লেভারফুল চিংড়ি মাছের এই জুসটা, আর গরম গরম ভাতের সাথে আশা করি আপনাদের আর কিচ্ছু লাগবে না। আর এই ইজি চিংড়ি মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।